দেখো আমি ফুল তুলে নিয়ে এসেছি। এটা দেখো আমার ধতুরা ফুলের গাছ, একটাই ধতুরা ফুল পেলাম, দেখো এই যে এরকম ধতুরা ফুল। আজকে আমার জন্য একটাই ফুটেছে, পুজো দিতে পারবো। আমি তো ভাবলাম ধতুরা ফুল পাবো না, কিন্তু আমার আরও ধতুরা ফুল আছে। দেখো এই যে এগুলো, এগুলো ছোট ছোট কলি, আর এই যে ছোট ছোট কলি। তো ফুল মোটামুটি আমার দেখো তুলে নিয়েছি, আর আরও ফুল আছে দেখো গাছে, লাগবে না অত ফুল। এবার গ্যাদা লাগিয়েছিলাম কিন্তু সেরকম হয়নি, এই ফুলগুলো রয়েছে, দরকার হলে এই যে ফুলগুলো আছে, ফুল আমার হয়ে যাবে আর দরকার হবে না। ওই গাছ থেকে আমি ফুল তুলেছি, দেখো এইটা গাছ থেকে আমি ফুল তুলেছি, বেশি ফুল নেই, তাও হয়েছিল যে কটা, দেখো কয়েকটা রেখে দিলাম, কেউ যদি নিতে আসে ফুল, আসে দু তিনজন নিতে ফুল, সেজন্য কিছুটা ফুল গাছে রেখে দিলাম, নিয়ে নেবে। দেখো গোলাপ ফুটেছে, দেখো আমার বাড়িতে একটা তোমার নতুন লাগিয়েছি গাছটা, এই দেখো অরেঞ্জ কালারের তোমার ইসে জবা ফুল, অরেঞ্জ কালারের এই জবা ফুল, বিশাল বড় ফুলটা হয়, ফুটলে তোমাদের সাথে শেয়ার করব, বিশাল বড় হয়। আরে দেখো গোলাপ, এরকম গোলাপ দেখো রয়েছে, আর দেখো কত গোলাপ রয়েছে, দেখো আচ্ছা দেখো এখানে আছে এই কালারের গোলাপ, শুকিয়ে গেছে, দেখো একটা নতুন গোলাপ ফুটছে, এই দেখো নতুন গোলাপ ফুটছে, আর দেখো যে কালারের এত বেদানা গাছ, দেখো ডালিমের গাছ যেটা বলে, ফুল আসছে হবে হয়তো কিছু। দেখো আমি সবজি লাগিয়েছি, একটু মেথি ছোলা, কিছু ডালিয়া গাছ লাগিয়েছি, আর দেখো যে ছোটো ছোটো সাদা ফুলের টগর ফুল যেটা বলে, ছোটো একটা এই পাশে লাগিয়েছি, দেখো একটা এই পাশে লাগিয়েছি, ছোটো ছোটো ফুল হচ্ছে, যে বেশি বড়ো হয় না ফুলটা। আর দেখো গোলাপের গাছ, এই দেখো আমি তোমাকে কালকে বলেছি, দেখো কত গোলাপ, এটা তো প্রচুর গোলাপ আছে, দেখো এই গোলাপ, দেখো আর একটু দেখো বিশাল বড়, এটা বিশাল বড় গোলাপ হয়, এটাতে কড়ি আসছে, দেখো এটা বাই কালারের, মানে দুটো কালারের ফুল হবে এটা, দেখো কলিটা দেখো। আচ্ছা আর জারবেরার গাছ দেখো, এই যে এগুলো ফুল, তা জারবেরার গাছ দেখো, এখানে আরেকটা কালার আছে পিঙ্ক কালার, এই দেখো আমি দেখো ডালিয়া কিছু লাগিয়েছি, খারাপ হয়ে গেছে সিজন শেষ, এই যে ডালিয়া লাগিয়েছে দেখো, এটাও ইয়ে শুকিয়ে গেছে, দেখো গাছটা না, এই দেখো এটাতে দেখো একটা কড়ি হয়েছে, এইটুকুনি গাছটার মধ্যে দেখো ফুল হয়েছে, কিন্তু না হেলে পড়েছে, এটাকে না বেঁধে দিতে হবে ডানটার সাথে, যা গাছটা আমার ভেঙে গেল, চলো এটা টবে লাগিয়ে দিই, দেখো গাছটা ভেঙে গেল, এটা আমি টবে লাগিয়ে দিই, দেখো একটা গোলাপ তোমাদের, এটা হলো তোমার একদম কালচে খয়েরি যেটা বলে না, কালচে খয়েরি, এটা বিশাল বড় হয় এই ফুলটাও, ফুলটা বিশাল। তো ডালিয়াটা দেখো ভেঙে গেছে, তো আমি কী করি, এটা দেখো এই টবের মধ্যে লাগিয়ে দিলাম, দেখো দেখো টবের মধ্যে গাছটা লাগিয়ে দিলাম, এই দেখো কমসে কম মরবে না, দেখো পান গাছ লাগিয়েছি,
হয়ে গেছে কমসে কম। দেখো গাছটা তো আমার মরবে না, তাহলে গাইস আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি, ঠিক আছে? দেখো আমার অনেক কাজ আছে, এখন স্নান করব, পুজো করব, তারপরে তোমার রান্না তো আজকে কিছু নেই, কেন কি ফাস্টিং আছে, তো কিছু তো খাবো না। এই ফুলের গাছটা খুব সুন্দর, দেখো আরেকটা ফুল গাছ দেখাচ্ছি তোমাদের আমি, এটা কি ফুল বলে তোমরা বলো। এই দেখো, এই দেখো ফুল আমার, দেখো তুঁত গাছ লাগিয়েছি, দেখেছো তুঁত গাছে, দেখো তুঁতের ফল এসছে, দেখো ছোট ছোট, এই যে এই দেখো, এই দেখো আরো আছে অনেকগুলো তুঁতের গাছ আছে, আমি তুঁতের গাছ লাগিয়েছি, তো ওটাতে ফুল এসছে, ফল হচ্ছে। তাহলে গাইস আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমরা সবাই ভালো থেকো, বাই।